হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব। সবাই আসলে আমাকে জানতে চান কি করে অনলাইনে টাকা ইনকাম করা যায় খুবই সহজে, সেই টপিকসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। টাকা ইনকাম করার সহজ একটা ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ক আপ জব। এখন এটা আমাদের কোনো রকম ইনভেস্ট বা একেবারে সহজভাবেই টাকা আমরা উত্তোলন করতে পারবো বিকাশের মাধ্যমে। তো সেটা কিভাবে সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। কেমন? তো আমরা চলে যাচ্ছি কিভাবে টাকা আর্ন করব অনলাইন থেকে খুবই সহজে। সেটার জন্য যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইটে একটা ওয়েবসাইট লিখতে হবে, যেমন ওয়ার্ক WOR। আমি অবশ্য লিখেও দিব, আমি লিঙ্ক দিয়ে দিব আমার ডিসক্রিপশন, ওইখানে আপনি যেটু দেখে নেবেন। কেমন? ওয়ার্ক আপ জব। এই জাস্ট এতটুকু লিখেই যখন আপনি ই করবেন, তখন দেখবেন যে আপনার এখানে উপরে চলে আসবে ওয়ার্ক আপ জব হোম। তো অবশ্যই এখন এটা আমার সাইন ইন করা আছে। হ্যাঁ, আপনাদের সাইন ইন করা যেহেতু থাকবে না, আপনার অবশ্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। আপনারা প্রথমত হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হবে, কারণ ওদের সাইটে যখন আপনি কাজ করবেন তখন অবশ্যই আপনার মানে ভেরিফাই একটা অ্যাকাউন্ট লাগবে, সেটা অবশ্যই মেল আইডিটা থাকতে হবে স্ট্রং, না হলে কিন্তু আপনি এই সাইটে কাজ করতে পারবেন না। এখানে যেটা দেওয়া আছে, আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন। তারপর এখানে হচ্ছে আপনার নাম দিবেন, ঠিক আছে? তারপর আপনার মেল আইডি দিবেন, এবং ওই মেল আইডিটা অবশ্যই নেক্সট স্টেপ আপনি ভেরিফাই করার জন্য প্রয়োজন হবে। সো সেটা মাথায় রাখবেন, যে মেল আইডিটা দিবেন যেটা যেন আপনার অ্যাক্টিভ থাকে, এবং আপনি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেমন লেটারও থাকবে প্লাস হচ্ছে যেমন আপনার সংখ্যাও থাকবে। দুইটাই মিলে তারপরে আপনি দেওয়ার পরে আপনি বাংলাদেশ বা অ্যানাদার যে কোনো কান্ট্রিরই হন না কেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দিয়েই আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট করে ফেলবেন। যখন আপনার অ্যাকাউন্টটা অলরেডি হয়ে যাবে, তখন আপনি যেটা করবেন এটা সাইন আপ করবেন। এটা সাইন ইন করার পরে হচ্ছে আপনি যখন সাইন ইন দিবেন তখন দেখবেন, হ্যাঁ, এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন কথা হচ্ছে, অনেকে চিন্তা করে যে আধো কি টাকা আমাদের দিবে, আমরা কি আধো টাকা পাবো? হ্যাঁ, সেই জন্য আপনাদের যেটা কাজ করতে হবে, অবশ্যই এখানে কাজ করার জন্য আপনার কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই বা কোনো রকম আহামরি অনেক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। আপনার এখানে জাস্ট দুর্বল ইচ্ছা শক্তির প্রয়োজন আছে, কেমন? ধৈর্যের পরীক্ষা আছে, প্লাস হচ্ছে সততার সহিত কাজ করতে হবে। এখানে কাজটা কি, আমাকে কেনই বা সে কাজ দিবে? এখানে অনেক আছে যারা হচ্ছে যাদের সাবস্ক্রাইবার দরকার আছে, তাদের নতুন একটা ওয়েবসাইট তৈরি করেছে, সেখানে মেম্বার বাড়াবে, সেটা দরকার আছে। হ্যাঁ, তারপর হচ্ছে যেমন আপনার একটা অ্যাপস নতুন বাজারে নিয়ে আসছে, সেটার মানে পাবলিসিটি করার জন্য লাগবে, ঠিক আছে? এই সব বেশ কিছু কারণের আপনার এটা হবে। যেমন আমি আপনাকে দেখাই, সো আমাদের এখানে দেওয়া আছে কিসের, একজন বলছে ইউটিউব স্পন্সর, তারপর সে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনি ক্যাটালগ, মানে এগুলো মানে মাধ্যমেই আপনি এটা করতে হবে। যেমন এটা হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইবার, কেউ আপনাকে আপনাকে বলবে যে আমার ইউটিউবটা তুমি সাবস্ক্রাইব করে দাও, আমি তোমাকে এত এত টাকা দিব, ঠিক আছে? তো এরকম ভাবে আবার কেউ বলবে যে আমার ইউটিউবটা ভিডিওটা তুমি দেখো, ইউটিউব ওয়াচ টাইম, কেউ আপনার বলবে আপনি ভিডিওটা দেখেন। কেউ আবার মোবাইলে অ্যাপ্লিকেশন বের করবে, আপনাকে বলবে আমার এই মোবাইল অ্যাপ্লিকেশনটা তুমি ইনস্টল করো। কেউ বলবে আমার ভিডিওটা তুমি শেয়ার করো। কেউ বলবে আমার এখানে তুমি তোমার অ্যাকাউন্টটা সাবমিট করো। কেউ বলবে আমাকে কমেন্ট করো। কেউ বলবে আবার ভিজিটর, আমার এখানে তুমি ভিজিট করো। হ্যাঁ, এটা করলে আপনাকে টাকা দিবে। তারপর কম্পিউটার প্রোগ্রাম আছে, সার্চ আছে, রাইট অ্যান্ড আর্টিকেল আছে, অ্যান্সার আছে, ভিউ আছে, হ্যাঁ, টিকটক আছে, রেফার প্রোগ্রাম আছে, অনেক কিছুই। তো এখন আপনি এর মধ্যে যেই কাজটা আপনি মোটামুটি চিন্তা করবেন যে শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে, তো এখানে আপনি যখন এখানে ফাইন্ড জব আছে, ফাইন্ড জবে যাবেন। ফাইন্ড জবে যাওয়ার পরেই দেখবেন আপনার
এখানে একটা ইন্টারফেস আসবে, যেখান থেকে আপনি কি কাজ করবেন বা কার কি সেবা লাগবে সেটা আপনি এখানে বলে দিবে, আপনি সেই অনুযায়ী আপনার এখানে কাজ করতে হবে। একটু সময় নিচ্ছে, আর এই কাজটা করতে গেলে কিন্তু আপনার অনেক ধৈর্যের প্রয়োজন হবে। আপনি ধৈর্য নিয়ে এবং সততার সহিত এই কাজটা করলে অবশ্যই এই ওয়ার্ক অফ থেকে আপনি রেগুলার মোটামুটি যদি ফুল টাইম সময় দেন মিনিমাম 1 থেকে 15 থেকে 1500 টাকা আপনি আর্ন করতে পারবেন পার ডে। দেখেন এখানে কিছু ক্যাটালগ চলে আসতেছে, আপনি কেমন ধরনের কাজ চাচ্ছেন বা কেমন ধরনের কাজ খুঁজতে চাচ্ছেন। যেমন এখানে রায়েদ হাসান সোহাগ উনি যেটা বলতেছে নিট পারমানেন্ট সাবস্ক্রাইবার, আপনি উনি যে বলতে চাচ্ছে যে ওনার যে ভিডিওটা আছে সেটা আপনি সাবস্ক্রাইব করবেন, তাহলে সে কি করবে আপনাকে 0.0 মানে 15 সেন্ট। এখন এই হচ্ছে সে তাকে বলতেছে আমার তুমি এটা যদি দেখো, হ্যাঁ ওয়েট কারণ এখানে এক একজন এক এক ধরনের কথা বলবে, সেটা আপনি যদি ফলো করতে পারেন, মানে এখানে মূল বিষয়টাই হচ্ছে যে আপনার ধৈর্য থাকতে হবে। আর ওনারা এখানে যে আপনার কিছু সাবস্ক্রাইবার চাইবে, আপনি সাবস্ক্রাইব করে দিবেন, তার ভিডিওটা ওয়াচ টাইম বলবে, আপনি ওয়াচ করে দিবেন, দেন আপনাকে সেই দিবে। তো এখন এখানে দেখাচ্ছে যেটা 0.0 যেমন আপনার তার দরকার হচ্ছে কি নিট সাবস্ক্রাইবার, মানে সাবস্ক্রাইবার লাগবে, তখন আপনি কি করলেন তার ভিডিও ইতে প্রোফাইলে ঢুকলেন, তার সে কতগুলো চাচ্ছে 290, তার মধ্যে 37টা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে, 290-এর মধ্যে অলরেডি তার 37টা কমপ্লিট হয়ে গিয়েছে। তার মধ্যে আপনি একজন যদি কাজ করতে চান, এখানে দেখবেন তার কন্ডিশন হচ্ছে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্লেস দ্য বেল আইকন টু, আপনার তার কথা হচ্ছে যে আপনি আমার ভিডিওটা দেখবেন, এবং এখানে সো আমি যদি এখন এটা দেখতে চাই তার চ্যানেলটা হচ্ছে এই, আমি তার চ্যানেলটা একটু দেখি, তার চ্যানেলটা হচ্ছে রিয়াদ নামে, 759টা সাবস্ক্রাইবার আছে, কিন্তু তার নিট কি সাবস্ক্রাইবার। তখন আপনি কি করলেন তাকে সাবস্ক্রাইব দিলেন, তার এখানে বেল আইকন আছে, ঠিক আছে, এখানে আপনি তাকে বেল আইকনে ক্লিক করে দিলেন। যদি কোনো একটা ভিডিও, যে কোনো একটা ভিডিও আপনার ভালো লাগলো ওয়াচ করলেন, হ্যাঁ একটা ভিডিওতে লাইক দিয়ে দিলেন, দেখার পরে এই যে আপনি তাকে দেখলেন, হ্যাঁ এটা তো আপনি তাকে দেখলেন, এই দেখাটার জন্য কি করবেন আপনি তখন একটা স্ক্রিনশট দিবেন। হ্যাঁ আমাদের স্ক্রিনশটটা দিতে হবে যে এইভাবে যে দেখে যে না আমি এটা দেখেছি, সে আমি এখানে দেখলাম যে এই যে আমি তাকে প্রুফ পাঠাচ্ছি, এই যে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম, ঠিক আছে। আমি এটা ডেস্কটপে সেভ করে নিচ্ছি, আমি ডেস্কটপে এটা সেভ করে নিলাম। তো এখন বিষয় হচ্ছে তার তার রিকমেন্ড কি ছিল, ও সরি তার রিকমেন্ডেশন অপশনটা সে এখানে লেখেনি, এক একজনের রিকমেন্ড এক একটা থাকে যে আমার এটা তুমি দেখবা এবং আমাকে কি করবা তুমি সাবমিট করবা, আমি যে তুমি কাজ করছো সেটা সাবমিট। সে কিন্তু প্রুফ এখানে দুইটা অপশন রেখেছে কিন্তু সেটা লেখেনি দুইটা। তো আপনি কি করলেন তার ভিডিওটা না হয় আরেকটা স্ক্রিনশট দিলেন, ঠিক আছে, তার না হয় ভিডিওটাতে আপনি আরেকটা স্ক্রিনশট দিলেন। আপনি অলরেডি এই যে স্ক্রিনশট আরেকটা দিয়ে দিয়েছেন, ঠিক আছে, আপনার ক্যাপশন হবে এটা 2, নাও সেভ। অলরেডি আপনার দুইটা কিন্তু অলরেডি স্ক্রিনশট হয়ে গিয়েছে, এই একটা আর এই একটা, সো আপনার স্ক্রিনশট যেহেতু দুইটা হয়ে গিয়েছে, এখন তারপরে আপনি কাজটাকে কি করতে পারেন কাজটা সাবমিট করে দিতে পারেন যে আমি তোমার কাজটা করেছি। তার রিকমেন্ড হচ্ছে এখানে গিভ মি ইউর ইউজার অ্যান্ড জিমেল অ্যাড্রেস অ্যান্ড স্ক্রিনশট, আপনি যদি তার আপনারটা দিয়ে দিলেন,
আরেকটা শেক আরেকটা তার রিকমেন্ড হচ্ছে কি, সে স্ক্রিনশট চাচ্ছে। তখন আপনি এখানে আপলোডে গেলেন এবং আপনার ডেস্কটপে যেই ফোল্ডারে আপনি তার স্ক্রিনশটটা রেখে দিয়েছেন, আপনি এইটা দিলাম ফার্স্ট, অ্যান্ড সেকেন্ড হচ্ছে দুই। অলরেডি আমার এই যে সাবমিট প্রুফ, আমি অলরেডি কি করলাম, তাকে সাবমিট করে দিলাম। এখন সে সাবমিটটা দেখার পরে যখন সে আমাকে এটা স্যাটিসফাই দিবে, তখন কারণ আপনি অনেকে আছে যে এখন আপনি ভিডিওটা দেখলেন একটু পরে আবার মানে সাবস্ক্রাইব করলেন একটু পরে বাদ দিয়ে দেবেন, এই যে আমার প্রুফ সাবমিট সাকসেস, এই এতটুকু কাজ করার জন্য সে আমাকে কিন্তু এখানে টাকাটা দিবে। এবং এই যে আর্ন আর্নের এখানে চলে আসবে, এটা কখন আসবে, যখন আপনার কাজটা সে দেখবে, আপনার বায়ার যেহেতু আছে রিয়াদ হোসেন সোহাগ, উনি দেখবে এবং এটা সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? উনি যখন দেখবে, উনি স্যাটিসফাই দিবে, তখন আপনার এখানে আর্নটা চলে আসবে। এখন এই যে আর্ন, এটা হচ্ছে কিরকম ভাবে আপনার, আমরা যদি দেখি, এখন এখানে ডলার অনুযায়ী যেটা বোঝাতে চাচ্ছে শূন্য, কারণ এটা 15 সেন্ট, এগুলো হচ্ছে আপনার যেটা করতে হবে, আমরা শূন্য শূন্য 15, হ্যাঁ, তাহলে এটা কনভার্ট করলে আসতেছে 1 টাকা 27 পয়সা। এখন আমি এক সময় একটু কাজটা সময় নিয়ে দেখালাম আপনাদের, কাজ করতে এটা আহমনে অনেক সময় লাগার কথা না, ঠিক আছে? এই কাজটুকু করলে আপনি পাচ্ছেন 1 টাকা 27 পয়সা। তো এইভাবে আপনি যখন কন্টিনিউ এটা করতে থাকবেন, তো পার ডে যদি আপনি মোটামুটি 2-3 ঘন্টা সময় দেন, আশা করি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনি বের করতে পারবেন। এইটা হচ্ছে আপনার এরকমভাবে এখানে যারা যারা আছে, আমি একটু দেখাচ্ছি, এখানে শুধু আপনার সাবস্ক্রাইবার না, অনেকে আপনাকে বলবে আমার এই অ্যাপসটা তুমি ইনস্টল করে দাও, আমি তাহলে কিছু তোমাকে পে করব। আপনি ইনস্টল করবেন, ঠিক আছে? এবং আপনি কি কাজ করলেন, এই যে মাই ওয়ার্কে এসে সেটা জমা হলো, যে আজকে আমি সারাদিনে এই কাজ করেছি, এই কাজের মধ্যে তার আমি পেমেন্ট পেয়েছি, তারপর তার পেমেন্ট পাইনি, কেমন? হ্যাঁ, এই যে অলরেডি আপনার এখানে অনেক কাজ আছে, অনেক কাজ। আপনি এখানে সারাদিন যদি যদি দেখতে থাকেন, হিউজ কাজ এখানে চলবে। এখানে অ্যাপস ডাউনলোড, তাকে বসে আমাকে বলতেছে আমি তোমাকে 90 সেন্ট দিব, তুমি অ্যাপসটা ডাউনলোড করবা প্লাস মানে ইনস্টল করবা, সে বলে দিচ্ছে। আবার কে বলতেছে 4K ওয়াচ টাইম নিডেড, অ্যান্ড কেউ কেউ আছে একটা ভিডিও আমি বললাম যে দেখবো, দেখার কথা বলে কি হলো, ভিডিওটা দেখে বের করে বের হয়ে যাচ্ছে, সেজন্য কিন্তু আসলে হয় না। তো অবশ্যই যেটা করতে হবে, তার টাইমটা না প্রপারলি না দেখলে সে আপনাকে আনস্যাটিসফাই দিলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না, ঠিক আছে? আপনি সাবস্ক্রাইব করেছেন, আপনি দেখেছেন, সব কিছুই ঠিক আছে, কিন্তু যখন আপনাকে মানে সে দেখবে যে না, আপনি তার প্রপারলি তার কাজটা করেননি, সে আনস্যাটিসফাই দিলে কিন্তু আপনি আর এখানে কিছু করতে পারতেছেন না। তারপর এই যে একজন মমতাজ বেগম, সে লিখেছে নিজ ইউটিউব ওয়াচ টাইম। তো এরকম অনেক আছে, অনেক আছে, এগুলো আপনি ফলো করবেন এবং আপনার মানে ডেলি একটু সময় দিতে হবে। এই যে ম্যাক্সিমামই আপনার সাবস্ক্রাইবার আর আপনার ওয়াচ টাইম এটা চাইতেছে, ঠিক আছে? এখন হচ্ছে যে আমরা যে কাজটুকু করলাম, হ্যাঁ, আমার টাকাটা জমা আসবে এখানে যখন উনি স্যাটিসফাই দিবে। এখন এই টাকাটা আমি উঠাবো কি করে, তাই না? এখন এটা উঠাইতে গেলে যেটা করতে হবে, হ্যাঁ, আপনার এখানে উঠাইতে পারবেন আপনি বিকাশের মাধ্যমে। বাংলাদেশের সবচেয়ে সহজ বিষয়টা হচ্ছে বিকাশ। যেমন আমার এখানে ব্যালেন্স আছে $2, আমার এখানে ব্যালেন্স আছে $2, আপনার মানে বাংলাদেশি টাকা আপনার 100 টাকা, মিনিমাম 100 টাকা হতে হবে, দেন আপনি বিকাশ থেকে উইথড্র করতে পারবেন, ঠিক আছে? আপনার মোটামুটি 100 টাকা, এই যে উইথড্র, ওয়ালেটে যখন যাবেন আপনি উইথড্র দিবেন, উইথড্র দিতে গেলেই হচ্ছে আপনার এখানে বলবে যে তুমি কত টাকা চাচ্ছ, ঠিক আছে? এই যে আপনি বিকাশটা সিলেক্ট করে দিবেন, আপনার এখানে বলে দিবে একটা মিনিমাম, আমার কাছে যেহেতু $2 আছে, এবং ও একটা বলে দিচ্ছে অ্যাডমিন ফি আছে 17%, আপনার যে টাকাটা এখানে আছে তার মধ্যে আবার অ্যাডমিন ফি আছে, কারণ অ্যাডমিন এত কষ্ট করে একটা অ্যাপস করে মানে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, এবং দুইটা প্রতিষ্ঠান মানে দুইটা বায়ারকে, একটা বায়ার দিচ্ছে মানে কাজ দিচ্ছে, আর একজন কাজ নিচ্ছে, তা
তাদেরটা কাজটা কমপ্লিট করার জন্য কি করছে, অ্যাডমিন আপনার কাছ থেকে কি 17% কেটে নিচ্ছে, ঠিক আছে? আপনি এটা সহজভাবে উঠাতে পারতেছেন বিকাশে, নগদে, বাংলাদেশের জন্য কত সহজ বা সুবিধা, তাই না? আপনি এভাবে দিয়েই আপনি যখন টাকাটা এখানে রিসিভ একটা অ্যাকাউন্ট দিবেন, বিকাশ বা আপনার নগদের যে কোনো একটা অ্যাকাউন্ট দিবেন, তখনই আপনি দেওয়ার পরে এটা আপনার অ্যাকাউন্টে যে টাকাটা জমা হয়ে যাবে, কেমন? তো আপনার মিনিমাম 100 টাকা হতে হবে, তাহলে আপনি এখান থেকে ই করতে পারেন। আবার এখানে আবার হচ্ছে, আপনি যদি আপনার দরকার হয় আপনার চ্যানেল, আপনার কোনো চ্যানেল আছে সেটাকে আপনি গ্রো করতে চাচ্ছেন, ঠিক আছে, সেখানেও আপনি এখানে ডিপোজিটের অপশন আছে, ডিপোজিটে যাবেন। ডিপোজিটে যাওয়ার পরে হচ্ছে আপনি কিছু টাকা এখানে অ্যাড করবেন, তবে মিনিমাম $1 মিনিমাম। এই যে যেমন আমি যে বিকাশে গেলাম, বিকাশে যাওয়ার পরেই আমি ডিপোজিট যদি করি, এখানে বলে দিচ্ছে যে আপনার এইটা হচ্ছে পার্সোনাল নাম্বার এবং আপনি যেই নাম্বারটা দিয়ে এই নাম্বারে টাকা পাঠাবেন, মিনিমাম $1 আপনাকে পাঠাতে হবে, মানে 85 টাকা। আর এখানে আপনি সেই নাম্বারটা দিবেন, প্লাস হচ্ছে আপনার ওই নাম্বারে একটা কোড থাকবে, সেই কোডটা দিবেন, প্লাস আপনি কয় ডলার দিতে চাচ্ছেন। যদি আপনি $2 দেন, এখানে দেখাবে 170 টাকা পাঠাতে হবে। আপনি যদি এখানে দেন $5, হ্যাঁ, তাহলে এখানে 425 টাকা দিতে হবে। আপনি যত টাকা ডিপোজিট করবেন সেটা এখানে বসালেই, আপনার মানে কত ডলার দিবেন সেটা বসালেই আপনি এখানে টাকা আসবে, এবং আপনি এটা সেন্ড করে দিয়ে আপনি এখানে দেখাতে পারেন। তারপর 10 মিনিটের মধ্যে আপনার এখানে ডিপোজিটের এখানে টাকাটা চলে আসবে, এবং আপনি কি করতে পারবেন, আপনার একটা চ্যানেলকে আপনি গ্রো করার জন্য এখানে সাবস্ক্রাইবার বা আপনার যে কোনো মানে ওয়েবসাইট ভিজিটর হিসেবেও আপনি এখান থেকে লোক হায়ার করতে পারবেন, কেমন? তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কি মানে কত সহজেই আমরা এখান থেকে অর্কআপ থেকে আর্ন করতে পারবো। যদি দৈনিক আপনি মোটামুটি ভালো একটা সময় দেন, আশা করি এখান থেকে খুব ভালোভাবে আমরা সবাই মিলে ভালো কিছু এখান থেকে বের করতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর যদি এই ভিডিওটা আপনাদের বিন্দু পরিমাণও কাজে আসে, অবশ্যই অবশ্যই আমি বলবো যে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, কেমন? তো সবাই ভালো থাকবেন, আর যদি এই সাইট নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।